প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটার উপরে ক্লাস নিব। তো আজকে টপিক হচ্ছে ইনক্রিমেন্টাল এবং ডিক্রিমেন্টাল অপারেটর। দেখো, তোমাদের খুব ইন্টারেস্টিং একটা লেসন হচ্ছে ইনক্রিমেন্টাল এবং ডিক্রিমেন্টাল অপারেটর। এখন পরীক্ষায় তোমাদের এমসিকিউ এবং সিকিউ পার্ট দুটাতেই থাকতে পারে, তোমরা খুব খেয়াল করে দেখবে। দেখো, প্রথমে দেখো অপারেটর কি। একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। দেখো, এখানে এ বি এস এগুলো সবগুলোই হচ্ছে অপারেন্ট প্লাস ইকুয়াল, এই দুটো হচ্ছে তাহলে প্লাস ইকুয়াল, এগুলো হচ্ছে কি অপারেটর। এখন আমরা দেখি একটা এক্সপ্রেশনে, তাহলে দেখা যাচ্ছে কি একটা এক্সপ্রেশনে দুটো অংশ, নাম্বার 1 হচ্ছে অপারেটর, নাম্বার 2 অপারেন্ট। তাহলে এই চিহ্নগুলো হচ্ছে অপারেটর। অপারেটর কি করে? বিভিন্ন অপারেন্টের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে। তাহলে এখন দেখো, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর, আমি এখানে লিখতেছি ইনক্রিমেন্ট অপারেটর। এটা দুই প্রকার, যেমন দেখো প্লাস প্লাস এ, এইখানে যেমন যদি তোমার অপারেটর আগে থাকে তাহলে আমরা বলবো প্রি ইনক্রিমেন্ট, আর অপারেটর যদি পরে থাকে তখন সেটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। ঠিক একইভাবে ডিক্রিমেন্ট অপারেটরও দুই প্রকার, নাম্বার 1 হচ্ছে প্রি ডিক্রিমেন্ট, নাম্বার 2 পোস্ট ডিক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট হচ্ছে মাইনাস মাইনাস এ, আর পোস্ট ডিক্রিমেন্ট হচ্ছে এ মাইনাস মাইনাস, মানে যদি মাইনাস সাইন আগে থাকে তখন সেটা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট, আর যদি পরে হয় তখন সেটাকে আমরা বলবো পোস্ট ডিক্রিমেন্ট। এখন দেখো, যদি আমরা প্লাস প্লাস এ লিখি তার মানে হচ্ছে এ সমান এ প্লাস 1, তার মানে এর মান 1 বাড়বে। আবার যদি এ প্লাস প্লাসও দিই এ সমান এ প্লাস 1, তাও 1 বাড়বে। কিন্তু এখানে এটার নাম হচ্ছে আগে বাড়বে,
এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর এটা হচ্ছে পরে বাড়বে মানে পোস্ট ইনক্রিমেন্ট তাহলে একটা ছোটখাটো প্রোগ্রাম দিয়ে তোমাদের দেখায় আমরা রেজাল্ট কি পাবো এখানে এসমান ফাইভ কারণ হচ্ছে এইখানে এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট মানে মান আগে এইখানে যদি আমি প্লাস প্লাস দিই তাহলে মান আগে এখানে অ্যাসাইন হবে পরে ইনক্রিমেন্ট অ্যাসাইন আগে ইনক্রিমেন্ট পরে যদি প্লাস প্লাস এ হয় আগে ইনক্রিমেন্ট পরে অ্যাসাইন সোজা কথা হচ্ছে যখন সাইন আগে থাকবে তখন এইখানে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট আগে হবে আর পরে থাকলে পরে হবে তাহলে এখানে যেহেতু তোমার ইনক্রিমেন্ট সাইন পরে আছে এই কারণে এখানে ইনক্রিমেন্ট পরে হবে তখন এর মান ফাইভ থেকে যাবে অনুরূপভাবে এইখানে যদি আমি প্লাস প্লাস এ দিই তাহলে এইখানে আগে মান কি হবে আগে এখানে অ্যাসাইন হবে আগে কি হবে এখানে ইনক্রিমেন্ট হয়ে যাবে সরি আগে ইনক্রিমেন্ট পরে অ্যাসাইন তাহলে পাঁচে পাঁচ এখানে চলে আসলো প্রি ইনক্রিমেন্ট তাহলে পাঁচ এখানে যখন আসছে এখানে ছয় হবে আর এখানে মানটা অ্যাসাইন হবে ইনক্রিমেন্ট হয়ে গেছে এর মান কত হবে সিক্স অনুরূপভাবে যদি আমি ডিক্রিমেন্ট করি তাহলে যদি এখানে যদি মাইনাস মাইনাস দিই মাইনাস মাইনাস দিই তাহলে কী হবে দেখো তাহলে এর মান আগে কি হবে কমে যাবে কমে গেলে পাঁচ থেকে গেলে তাহলে চার রেজাল্ট কত হবে ফোর আবার যখন প্লাস প্লাস দিব মাইনাস মাইনাস দিব পরে পরে যখন মাইনাসটা যখন পরে যাবে তখন কি হবে পাঁচ থেকে আগে এইখানে মানটা আগে অ্যাসাইন হবে পরে ডিক্রিমেন্ট তাহলে যেহেতু পরে ডিক্রিমেন্ট হবে সেই কারণে এর মান এখানে কত থেকে যাবে পাঁচ আচ্ছা এখন দেখো আশা করি বুঝতে পারছ এখানে তাহলে ডিক্রিমেন্টের ক্ষেত্রে দেখো যখন মাইনাস মাইনাস হবে ইকুয়াল টু ফাইভ হলে তখন এখানে কি হবে পাঁচ থেকে যাবে যেহেতু এটা পরে ডিক্রিমেন্ট আবার যখন মাইনাস মাইনাস দিব এর মান কত হবে যেহেতু আগে ডিক্রিমেন্ট এই কারণে ইকুয়াল টু ফোর হবে তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে অনলাইন ক্লাস নিজে নিজে কথা বলা কোনো স্টুডেন্ট নাই বোরিং ক্লাস এই করোনা পরিস্থিতিতে আমরা করতেছি মনোযোগ সহকারে দেখবে এখন দেখো ইন্ট আসলে এই সি প্রোগ্রামিংয়ে তোমরা জানো প্রত্যেকটা স্টেটমেন্টের পরে সেমিকুলন হয় এটা হচ্ছে আউটপুট ফাংশন প্রিন্টএফ তো এখানে দেখো এখানে একটা সাধারণ মান এখানে হচ্ছে ইনক্রিমেন্ট তাহলে এখানে আমি যখন পাঁচ মান দিব এর মান কত আছে পাঁচ
তাহলে এইখানে নরমালি এটা 5 এটা 6 বুঝাবে আসলে কিন্তু 5 এবং 6 হবে না কারণ কি কারণ দেখো এটা পরে ইনক্রিমেন্ট হচ্ছে তাহলে এটার মান কত হবে এইখানে 5 আর এইখানে যখন আসবে তখন সেটা কি হবে 6 সাধারণত সি প্রোগ্রামিং এ কিভাবে মান অ্যাসাইন হয় দেখো এই সাইড থেকে এই সাইডে ডান থেকে বাম দিকে মানগুলো অ্যাসাইন হয় তাহলে এখানে মান হবে কত 6 এবং 5 তাহলে দেখো এটা যদি আমি এখন এভাবে দি খেয়াল করে দেখো তাহলে 5 এর মান 5 আছে যেহেতু ডান সাইড থেকে বাম সাইডে মানগুলো অ্যাসাইন হবে তাহলে এখানে কি আছে আগেভাগে ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে এখানে 6 আর এইখানে এসে কি হবে এই মানটা এখানে অ্যাসাইন হবে তাহলে এখানে মান কত হবে যেহেতু আগে ইনক্রিমেন্ট হচ্ছে 5 আছে এখানে আগে ইনক্রিমেন্ট তাহলে আগে যখন ইনক্রিমেন্ট হচ্ছে এটা 6 এই 6 মানটা এখানে তো কোনো কিছু নাই এই কারণে এখানে 6 তাহলে আমরা মান পাইছি এরকম হলে 6 এবং 6 আশা করি বুঝতে পারছো এখন দেখো মাইনাস মাইনাসের ক্ষেত্রে আমরা কি দেখব এর মান 5 তাহলে এটা হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর এখন এই সাইড থেকে মান এখানে অ্যাসাইন হবে 5 যেহেতু এখানে আসবে এখন দেখো পরে ডিক্রিমেন্ট তার মানে আগে হবে না এখানে 5 এখানে 5 তাহলে মান কত থেকে যাবে 5 এবং 5 এখানে খেয়াল করো যদি এরকম হয় মাইনাস মাইনাস এ তাহলে কি হবে আগে ভাগে ডিক্রিমেন্ট হয়ে গেছে 5 এটা কত হয়ে গেছে 4 এই 4টা এখানে অ্যাসাইন হবে তাহলে আমরা মান পাবো তখন 4 এবং 4 আশা করি সবাই বুঝতে পারছো খেয়াল করবে কি আগে যদি ইনক্রিমেন্ট থাকে আগে সাইন যদি আগে থাকে তাহলে আগে বাড়বে ইনক্রিমেন্ট হলে আর আগে যদি ডিক্রিমেন্ট থাকে আগে কমবে কিন্তু পরে হলে সেটা হচ্ছে পরে বাড়বে আর পরে কমবে আচ্ছা এখন দেখো আরো ক্লিয়ার হবে প্লাস প্লাস এ এ এবং প্লাস প্লাস এ তাহলে খেয়াল করে দেখো মানটা লাস্ট পর্যন্ত এখানে অ্যাসাইন হবে এতটুকু আসবে তাহলে খেয়াল করো এর মান 5 এইখানে যখন আগে ইনক্রিমেন্ট হচ্ছে এখানে 6 তাহলে এটা এখানে আসবে 6 এরপরে এখানে এখানে তো কোনো সাইন নাই এই কারণে এই 6টাই পাবে এখানে আবার আগে ইনক্রিমেন্ট হচ্ছে তাহলে 6 আর 1 7 তারপর এখানে আবার তোমাদের বলতেছি প্লাস প্লাস এ মানে এর মান 1 বাড়বে ইকুয়াল টু এ প্লাস 1 তো আমাদের এ সমান ছিল 5 তাহলে 5 যোগ 1 6 আর মাইনাস মাইনাস এ মানে এ সমান এ মাইনাস 1 তাহলে এ সমান আমাদের 5 তাহলে 5 মাইনাস 1 সমান 4 এইভাবে এখন দেখো
6 এটা হচ্ছে 6 তাহলে এখানে এসে এটা 7 হলো তারপর এখানে আসবে এখানে হচ্ছে পরে ডিক্রিমেন্ট তাহলে এখানে 7 থেকে যাবে যদি এখানে মাইনাসটা আগে থাকতো তাহলে 7 এটা 6 হয়ে যেত তাহলে এরপরে দেখো এখানে একটা ব্র্যাকেট হবে তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে আশা করি সবাই পারবে int I equal to 5 b c d b সমান a plus plus C সমান প্লাস প্লাস A এবং D সমান মাইনাস মাইনাস প্রত্যেকটা হচ্ছে এক একটা স্টেটমেন্ট এই কারণে সেমিকোলন সি প্রোগ্রামিং এ প্রত্যেকটা স্টেটমেন্টের পরে সেমিকোলন হবে দেখো সি এর বৈশিষ্ট্য হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ আচ্ছা এখানে একটু খেয়াল করো তাহলে আমাদের প্রিন্ট এফ হচ্ছে কয়টা পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি চারটা এ বি সি ডি তাহলে দেখো খেয়াল করো এইখানে মান হচ্ছে এই মানটা এখানে আসবে এরপর এখানে লাস্ট পর্যন্ত এখান থেকে সরাসরি গিয়ে এটাতে চলে আসবে তাহলে 5 এইখানে এসে এটা হচ্ছে পরে ইনক্রিমেন্ট এই কারণে এখানে 5 থেকে যাবে এখানে খেয়াল করো পরে ইনক্রিমেন্ট মানে এখানে 5 থাকতেছে কিন্তু ঠিকই বাড়তেছে যেটা বাড়তেছে সেটা এখানে দেখাবে তাহলে এখানে দেখালে 5 এটা কত হয়ে গেল 6 আবার এইখানে নিজের একটা ইনক্রিমেন্ট আছে 6 এটা কি হলো 7 আমি আবার বলতেছি দেখো 5 এর মান 5 5 যখন এখানে আসলো এখানে হচ্ছে পরে ইনক্রিমেন্ট মানে হচ্ছে এখানে 5 দেখাবে 5 5টা 5 থেকে যাবে কিন্তু ভিতরে ভিতরে এক বাড়বে সেটা পরে দেখাবে তাহলে এখানে 5 আছে 5টা এখানে এসে এইখানে এসে সেটা 6 হবে এইখানে আবার এসে দেখলো আগে ইনক্রিমেন্ট তাহলে 6টা এখানে যে এক বাড়তেছে এখানে কত হলো 7 এই 7 আবার এইখানে আসবে এইখানে এসে দেখতেছে এখানে পরে ডিক্রিমেন্ট যখন তখন সেটা হচ্ছে 7 থেকে যাবে যেহেতু পরে ডিক্রিমেন্ট ডিক্রিমেন্ট মানে এখানে কমবে না যদি আগে হতো তাহলে কমতো এই 7 এখানে কিন্তু ভিতরে ভিতরে কমছে দেখাবে 7 ভিতরে কমছে কত এক কমছে এক যেটা কমছে সেটা এইখানে দেখাবে 7টা কত হয়ে যাবে 6 তাহলে আমরা পাবো কি a সমান 6 b সমান 5 c সমান 7 এবং d সমান 7 এবং a সমান 6 b সমান 5 c সমান 7 এবং d সমান 7 এটাই হচ্ছে মূলত ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর আমি তোমাদের আবার বলতেছি দেখো a সমান 5 এটা যখন b তে আসলো তখন যেহেতু a প্লাস প্লাস তাহলে এক করে বাড়বে 5 থেকে যাবে আর ভিতরে কিন্তু এক বাড়তেছে সেটা 6 এখানে এসে যেহেতু শুরুতে যেহেতু ইনক্রিমেন্ট আছে 6টা 7 হলো এরপরে যখন এই স্টেজে আসলো তখন 7টা থেকে যাবে যেহেতু পরে ডিক্রিমেন্ট এটা অ্যাসাইন হবে একেবারে শুরুতে তখন এখানে ভিতরে ভিতরে এক কমে গেছে তখন সেটা 6 তাহলে এর মান 6 বি এর মান 5 সি এর মান 7 এবং ডি এর মান 7 আশা করি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর তোমরা বুঝতে পারছো এই ভিডিওটা ভালো মতো দেখবে তখন আরও ভালো মতো বারবার করে দেখলে আশা করি বুঝতে পারবে ঠিক আছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ